2000 সালে ঘটনাটা ঘটে, আমার ভাইয়ের সাথে হুন্ডা নিয়ে বিরোধ ছিল। তো এরই শত্রুতার জের ধরে, মানে ভাইয়ের বন্ধু বলা চলে না, পরিচিত আর কি, আর হইছে আমাদের দোকানের কর্মচারী, এরা দুইজন মিলে আর কি কাজটা করে। আমি তখন পিটেস্ট পরীক্ষা দেব আর কি, দিতেছিলাম, দুইটা শেষ হয়েছে, তিনটা যখন চলে তখন রাত 3টার দিকে ঘটনা ঘটে। আমার রুমে ঘুমিয়েছিলাম রাত 3টায়, তো জানালা দিয়ে কি করলো এটা একটু বলেন। আসলে আমি দেখি নাই, মানে জানালা দিয়ে নিক্ষেপ করে, তারপর আমি চিৎকার মেরে আমার আব্বুর রুমে যাই। তারপর তো তখন জানতে পারি না যে আসলে জিনিসটা কি, পরে হাসপাতালে নেওয়ার পরে, শেরেবাংলায় নেওয়ার পরে পরে জানতে পারলাম যে এটা অ্যাসিড। প্রায় একেবারে 90% বলা চলে, 90%-এরও বেশি হবে, মুখমণ্ডল, গলা, হাত, বুক সবটাই আর কি। শেরেবাংলায় একদিন ছিলাম, এক রাত ছিলাম, তারপরে ঢাকায় নিয়ে যাও, এখানে এসিস সার্ভাইভার্স ফাউন্ডেশনে দীর্ঘ 3 মাস একেবারে টানা চিকিৎসা হয়, বিভিন্নভাবে অপারেশন করা হয়, 5-6টা অপারেশন ওই 3 মাসেই করা হয়। পরে ধাপে ধাপে প্রতি বছরই আর কি অপারেশন করে, বাহির থেকে যখন ডাক্তার আসে তখন আমাদের ইনফর্ম করে, আমরা গিয়ে এখনও চিকিৎসা চালাই আর কি, এখনও করতে হয় চিকিৎসা। 22 বছর ধরে চিকিৎসা? হ্যাঁ, 22 বছরের এই কিছুদিন যাবৎ হয়তো এখন আর করানো লাগে, কিন্তু করাই না আর কি। স্কিন টান ধরে, তারপর চোখের কথা বলতে গেলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। তখন দেখা যায় যে ডাক্তারের কাছে গেলে তারা আবার অপারেশনের কথা বলে বা বিভিন্ন ট্রিটমেন্ট দেয়, ব্যায়াম দেয়। দুটি চোখে দেখতে পারেন না? আমি একটা চোখে দেখি। আপনি কি কখনো কল্পনা করেছিলেন যে আসলে এই স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন? না, তো সেটা তো প্রশ্নই আসে না, সেদিনই তো সব কিছু আর কি। আমি তো ভাবছি যে মানে এই শেষ, জীবনের শুরু শেষ, মানে শেষও শেষ, কারণ ফুল ফোটার আগেই যদি ছিঁড়ে ফেলা হয় তাহলে তো আর সেই ফুল ফোটে না। সম্পূর্ণ মামলাটাই আর কি ঘুরে গেছে, কারণ 6 জন আসামি ছিল, তো যে ফার্স্ট সেকেন্ড থার্ড ছিল তারা ওই টাকা দিয়ে মানে মামলাটা পুরো ই করে ফেলছে। এত বড় একটা ঘটনা হওয়ার পরে জীবন শেষ হয়ে গেছে একটা একটা মেয়েকে, মানে সে যখন স্বপ্ন দেখবে, সে যখন তার জীবনটাকে গুছাবে, তখনই যখন একটা মেয়েকে শেষ করে ফেলছে। আর এই নিয়ে মানে বাংলাদেশে হয়তো এখনও কোনো কিছু বিচার পায় না, আমার মতো হয়তো অনেক নারীই আছে যে যে কোনো ঘটনা ঘটলেই সে অপরাধী আসলে ই হয় না, অভিযুক্ত হয় না, মানে হয়তো মেয়েটা খারাপ ছিল, মেয়েটা ভালো না, সেই জন্য মেয়েটাকে এরকম একটা ঘটনা হয়েছে, নাহলে এরকম করবে কেন এরকম। আসলে তখন তো 2000 সালে মানে মানুষ অনেক ভুল ভ্রান্ত চিন্তাভাবনা তখন তো আরও ছিল, তো ক্লাস করতে পারতাম না, বাহিরে বের হতে পারতাম না। প্রথম আলো ছিল আমার সাথে তখন, প্রথম আলো সে মারুক ভাই প্রায় সময় বাসায় আসতো, আমাকে অনেকভাবে সান্ত্বনা দিত, সে উৎসাহ দিত। তারপর হনুফা কমিশনার, ওই আপা আমাকে উৎসাহ করতো, এবং নারী পক্ষ থেকে আসতো, বিভিন্ন এনজিও থেকে আসতো। যখন প্রথম আবার স্কুলে গেলেন কখন, তখন কোন শ্রেণীতে পড়েন আপনি? এই ঘটনার পরে যখন আপনি স্কুলে গেলেন, তখন ওই পিটেস্ট তো পরীক্ষা চলার সময় এরকম হয়েছে, তো পরবর্তী সময় আমি এসএসসি পরীক্ষা ওই বছর তো দিতে পারি না, ওই বছর দিতে পারিনি, তার পরের বছর আর কি। যখন যখন আবার স্কুলে গেলেন তখন মানুষের দৃষ্টিটা আপনার প্রতি কি করুণার ছিল না? করুণার, বেশি করুণার ছিল, এবং করুণার সাথে সাথে সবাই মানে খারাপ ভাবত, তুচ্ছ করত, ছোট ভাবত, সবাই মুখ খুলে হাঁটতো, আর আমি বোরকা পরে চশমা পরে আসতাম। তো কে এই মেয়েটা? একটা মেয়ে যখন যে কোনো নির্যাতনের শিকার হয়, মেয়েটা দোষী না, তাকে সবাই আমাদের ভালোবাসা উচিত, তাকে সহানুভূতি দেখানো উচিত, তাকে ই করা উচিত যে না তুমিও পারবে, যে না এইটা আসলে আমি যে ভালো বা আমার এতে কোনো হাত নাই, আমি দোষী না, আমি এইটা দেখাবো সমাজকে।
সমাজকে দেখাবো এবং আমি পড়াশুনো চালিয়ে গেছি, আমি মাস্টার্স কমপ্লিট করেছি, তারপর বিভিন্ন জায়গায় মানে চাকরির জন্য ই করেছি, তারপর একশন এডে 2 বছর চাকরি করেছি, বিভিন্ন সরকারি চাকরিতে আসলে ই করেছিলাম, কিন্তু সবসময় মনে হতো মনে হয় হবে না, কারণ এরকম একটা ঘটনা হয়তো চাকরি কেউ দেবে না। এবং আমাদের বাসার পাশে মহিলা আলিয়া মাদ্রাসা, ওখানেও চাকরির জন্য চেষ্টা করেছি কিন্তু আসলে ওইখানেও প্রতারিত হয়েছি। ওখান থেকে ওখানে আমার আব্বা আর কি চাকরির জন্য কিছু টাকা পয়সা দেয়, কিন্তু তারা হয়তো আমাকে নেয় নাই, কিসের জন্য নেয় নাই আমি জানি না, হয়তো এই ঘটনার কারণও হতে পারে। এখন সেতুবন্ধন করি নেটওয়ার্ক আছে, ওইটা এসিসার মেম্বারতিরই নেটওয়ার্ক, ওইখানে আমি 7 জেলায় আর কি দেখাশোনা করতাম, ওদের সাথেই ব্রিফিং করি, ওদের সাথেই ওরা যাতে পড়াশোনা বা যে কোনো কাজ করতে পারে এই ব্যাপারে ওদের সাথে কথা বলি, মনিটরিং করি, আর এইটাই করি আর কি। এখন মূলত সমাজ তো আর পাল্টায় নাই আর মানুষগুলোও পাল্টায় নাই, কিন্তু তারপরও আগের চেয়ে মানে একটু হলেও সাহস হয়েছে। সবাই যদি ভয় পেয়ে, শত্রুর ভয় পেয়ে ঘরে বসে থাকে, কিছু না করে, আমার মেয়েকে যদি পড়াশোনা না করাই, ওকে যদি ওইভাবে তৈরি না করাই, তাহলে তো শত্রু যারা আছে সবাই সবসময় মানে ভাববে যে না আমরাই বড় বা আমরাই করতে পারি, ওরা পারে না। এখন আল্লাহর রহমতে ভালো আছি আমি, অনেক ব্যবসা খোঁজ খবর নেই বা ব্যবসা দেখাশোনা করি বা এই যে নেটওয়ার্কের কাজ করি, তারপর আগের মতো মানে আমি যে আগে যে একটা গণ্ডি জীবন ছিল সে জীবন থেকে আমি অনেকটা বেরিয়ে আসতে পেরেছি, এখন ভালো আছি আর কি। স্বপ্ন তো একটাই যে সবাই আমার মতো না হোক, আমার ছেলে মেয়ের জীবন যাতে আমার মতো না হোক, ওরা যাতে মুক্ত আকাশে খোলামেলা পরিবেশে বেড়ে উঠতে পারে, ওরা যাতে একটা জায়গায় যেতে পারে, শুধু আমার ছেলে মেয়ে না, সবাই সব ছেলে মেয়েদের জন্যই এই দোয়া করি আর কি। নারী সমাজকে এইটাই মেসেজ দিতে চাই, তো তোমরা আপনারা কখনো ভাববেন না যে আপনারা একা, আপনারা পারেন। একটা পুরুষ যা না পারে একটা নারী তার চেয়ে বেশি পারে। একটা পুরুষের কাজের কর্মঘণ্টা হিসাব করলে একটা নারীর কর্মঘণ্টা তার চেয়ে অধিক, তারা কোনো কিছুই তাদের তারা যে পারবে না সেইটা না, তারা সব পারবে। সবাই যদি আপনারা চেষ্টা করেন তাহলে অনেক দূর যেতে পারবেন, মানে সবাই খারাপ না আসলে, সমাজে ভালো খারাপ সব জায়গায় আছে, সেজন্য সব পুরুষরা খারাপ না।